ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের খাদ্য দপ্তর থেকে আজ একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে। সরাসরি পশ্চিমবঙ্গে 23টি জেলা ছেলে মেয়ে উভয় এখানে পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে কন্ট্রাক্ট বেসি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সরাসরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো তোমরা এই পোস্টের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবে বিস্তারিত স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে, কত স্যালারি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএসপি প্রিন্টকেশন চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি, যে অফিসিয়াল ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছ wbpds.gov.in, মানে এটি হচ্ছে খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পেরে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল পেজে আসার পর উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবো দুটো অপশন এখানে শো হয়েছে নতুন রকমভাবে। এখানে দেখতে পাচ্ছ নিউ বলে একটা অপশন এখানে ব্লিঙ্ক হচ্ছে, এখানে সরাসরি তোমাদের ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লাই করা ওয়েবসাইটটি মানে অ্যাপ্লাই করা পেজটি সরাসরি ওপেন হয়ে যাবে। এবং তোমরা যদি নোটিশটি ডাউনলোড করতে চাও এখানে সরাসরি দেখতে পাচ্ছ ডিটেলস নোটিফিকেশন ফর এনএসবিএন সফটওয়্যার প্রফেশনাল ইন গভর্নমেন্ট প্রজেক্ট, এখানে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথমে তোমাদের অ্যাপ্লাই করা প্রসেসটা তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিই, তারপর নোটিশটি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ওই লিঙ্কটি ক্লিক করে তোমরা সরাসরি আবেদন পেজে তোমরা পৌঁছে যাবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ভিডিওর শেষে একটু পরেই বলে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে সরাসরি তোমাদের নেম লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লিখবে, এখানে মিডিল নেম তোমাদের থাকলে দেবে এবং লাস্ট নেম তোমাদের এখানে এন্ট্রি করতে হবে। ফাদার্স নেম এখানেও ঠিক থাকে, ফার্স্ট নেম মিডিল নেম এবং এখানে লাস্ট নেম তোমাদের দেবে। সেক্স মেল না ফিমেল এখানে তোমাদের এন্ট্রি করতে হবে এবং ডেট অফ বার্থটা ডেট মান্থ ইয়ার ওয়াইজ এখানে ক্যাটাগরিজ ভাগ করে বসিয়ে দেবে। অ্যাড্রেসটিকে তোমাদের এখানে সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে যা যা চেয়েছে, এবং অ্যাড্রেস লাইন 2 এখানে ইমেল আইডি থেকে আরম্ভ করে পিনকোড পোস্টাল কোড সব এখানে তোমরা এন্ট্রি করে দেবে। এবং এখানে তোমাদের একটি ফটো অ্যাটাচ করতে হবে, যেটি সহজে জেপিজি ফটো তোমাদের কনভার্ট করতে হবে এবং সেটিকে 100 KB-র মধ্যে হতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এবং সিগনেচারটিকেও ঠিক তাই 100 KB-র মধ্যে হতে হবে, সেটিকে জেপিজি ফাইল তোমাদের ফরম্যাট করতে হবে। এখানে তো বলছি এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের সব কিছু দিয়ে দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং সেগুলোকে আপলোড করতে হবে, যেগুলো মার্কশিট বলেছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। সাইজ ওয়াইজ এখানে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে কোন সার্টিফিকেটে কত সাইজ তোমাদের করতে হবে। এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিটেলস এসেছে, তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এটিকে তোমরা ফিল আপ করতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, এই ক্যাপচার কোডটা এই ক্যাপচার কোডে বসিয়ে দিয়ে তোমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। এবার আসা যাক বিস্তারিত নোটিশে কি বিস্তারিত তোমাদের বলে দিয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছ নোটিশটি এখানে প্রকাশিত হয়েছে, উপরে শো করছে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর দ্য এনেজমেন্ট ফর সফটওয়্যার প্রফেশনালস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এখানে ক্যাটাগরি আছে বলে দিয়েছে যেটি খাদ্য দপ্তর ডিপার্টমেন্ট নিয়োগ করছে। এবং সরাসরি এখানে 1 বছর কন্ট্যাক্ট বেসে তোমাদের কিন্তু নিয়োগ করেছে, মানে 12 মাস এখানে বলে দিচ্ছে, মানে 1 বছর জন্য তোমাদের কন্ট্যাক্ট বেসিকে নিয়োগ করা হচ্ছে। এবং যে যে পোস্ট নিয়োগ করেছে সেই পোস্ট ডিটেলসগুলো এখানে দিয়েছে দেখতে পাচ্ছ, প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করেছে যেটা ছোটো অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করেছে এখানে ছোটো 4টি ভ্যাকেন্সি রয়েছে, এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করেছে এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এবং সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হচ্ছে যেটি 7টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এবং এখানে তোমাদের আবেদন করার লাস্টে দেখতে পাচ্ছ স্টার্ট হয়েছে, মানে 22/7/2013 থেকে এই লেভেল অনুযায়ী তোমাদের একটি মেমো নম্বর অ্যাপ্লিকেশন শো করছে দেখতে পাচ্ছ, এটি তোমরা দেখে নেবে। এবং এখানে কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাইছে সব এখানে কিন্তু বিস্তারিত তোমাদের বলে দিই, তোমাদের একটু বলে দিই। প্রজেক্ট ম্যানেজার পদে এখানে যেতে পারছো ফার্স্ট ক্লাস MBA পাস বা MTech বা ITI পাস হতে হবে, এবং 2 বছরের ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে PG-র ওপরে, এবং 5 বছরের কাজে তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে বিস্তারিত, এগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছে। এবং সেকেন্ড যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে ঠিক তাই, ফার্স্ট ক্লাস MCA পাস হতে হবে এবং BTech বা ITI কম্পিউটার সায়েন্সে এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, এবং যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন উপরে ডিজাইন ডেভেলপমেন্ট এই সমস্ত কাজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। 3 নম্বর যে পোস্ট দেখতে পাচ্ছ ডাটাবেস টুল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করেছে দেখতে পাচ্ছ, ফার্স্ট ক্লাস MCA পাস হতে হবে এবং BTech ITI পাস হতে হবে কম্পিউটার সায়েন্সের উপরে, এবং সার্টিফিকেট ম্যানেজমেন্টের উপর সার্টিফিকেট তোমার থাকতে হবে, এবং যে কোনো ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপার সফটওয়্যার সম্বন্ধে সম্বন্ধে কিন্তু জানতে হবে, এবং মাইক্রোসফট টেকনোলজি সম্বন্ধে কিন্তু জানতে হবে। এখানে 4 নম্বর যে পোস্টের জন্য নিয়োগ করেছে দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপারতে নিয়োগ করেছে, এখানে ঠিক তাই MCA পদে আবেদন করতে পারবে এবং BTech ITI পাস হতে আবেদন করতে পারবে, কম্পিউটার সায়েন্স থাকতে হবে এবং ডিজাইন সফটওয়্যার ডেভেলপার উপরে একটি কোর্স জানা তোমাদের থাকতে হবে। এবং এখানে সরাসরি দেখতে পাচ্ছ বয়স হতে হবে, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজেশনে যেরকম বয়সে তোমাদের হতে হয় আবেদন করার জন্য সেরকম বয়স তোমাদের থাকতে হবে। এবং এখানে কী কী কাজ করতে হবে, কোন ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজার পদে কী কাজ করতে হবে, সফটওয়্যার সিনিয়র সফটওয়্যার ডিপার্টমেন্টের পদে কী কাজ করতে হবে, এবং এখানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে কী কাজ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আমাদের বলে দিয়েছে
নোটিশ ডাউনলোড করো তোমরা কিন্তু বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। এবং এখানে স্যালারি যদি তোমাদের কথা বলি, স্যালারি একটু তোমাদের বেশি রেখেছে। প্রজেক্ট ম্যানেজার পদে 1,50,000 টাকা, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে 32,000 টাকা, এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করা হচ্ছে 32,000 টাকা স্যালারি, এবং সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হচ্ছে 27,000 টাকা তোমাদের পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। এবং এখানে আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 2/11/2020 আবেদন প্রক্রিয়া কিন্তু লাস্ট ডেট, যেটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbpds.gov.in, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে এবং নোটিশটি তোমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই নোটিশ লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা ডাউনলোড করতে পারো। এবং ভিডিও প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি অনলাইনে তোমরা এই পোস্টের জন্য কিভাবে তোমরা আবেদন করবে। তো যাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে অবশ্যই তাদেরকে ভিডিওটি সেন্ড করে দাও, এবং যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই এই পোস্টের জন্য তোমরা আবেদন করে দাও। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএসপি প্রিন্টিং চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।